সাগরের হাতছানি বরাবরই পছন্দ পর্যটকদের। অন্য অনেক সৈকতের চেয়ে কুয়াকাটার আবেদন যেন অনেকটাই বাড়তি। দূর আকাশে সূর্য ওঠা কিংবা অস্তাচলে যাওয়া দৃশ্য দেখার সুযোগ মিলে এখানেই। গতির সঙ্গে সৌন্দর্য ভরা চরাঞ্চলে ঢেউয়ের তোড় দেখা ও বর্ষায় ভরপুর সাগরের পানিতে গা ভাসানোর সুযোগ পেতে অনেকেরই গন্তব্য কুয়াকাটা। মাঝে মাঝে আবহাওয়ার একটু বাঁকা চোখও দমাতে পারে না মানুষের উচ্ছ্বাসকে। পদ্মা সেতু না হওয়ার আগে যেরকম পর্যটকের আগমন ছিল এখন তার থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা সীমিত সময়ের মানে সীমিত নোটিশে আমরা আসতে পারতেছি। এখন যতটা লোক সমাগম দেখছি অনেকেই আছে এই জায়গাটায়, তো আমার কাছে মনে হচ্ছে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য মানুষ অল্প সময়ে চলে আসছে। এই সমাগম শুধু চোখ আর মনের তৃপ্তির যোগানদাতাই নয়, জেলার অর্থনীতির বড় একটি অংশকে নিয়ন্ত্রণ করে মূলত সমুদ্র সম্পদ। প্রয়োজনীয় অন্য সামগ্রীও মেলে এখানে, পর্যটকদের ধারায় যুক্ত হয় নানা পণ্যের হাত বদলের পালাও, ফলস্বরূপ মেলে আর্থিক লেনদেনের সুফল। ক্ষুদ্র কিংবা বড় ব্যবসায় আশীর্বাদ জোটে সবার ভাগ্যেই। এখন আমাদের ভালোই চলে কারবার, বিশেষ শুক্রবার একটু লোকজন বেশি আসে। আমরাও দোকানদারেরা মোটামুটি ভালো বেচা কিনা করতে আসি। পান, সিগারেট, আচার, চকলেট, তারপর শপিং জাতীয়, গার্মেন্টস জাতীয় প্রত্যেকটা ব্যবসায়ীতে লাভবান। স্থানীয়রা জানান কয়েক বছর আগেও এমন দৃশ্য দেখা যেত না। বর্তমানে যাতায়াত সুবিধা বাড়ায় সংখ্যা বাড়ছে পর্যটকদের। এদের বেশিরভাগই অবস্থান করেন হোটেল, মোটেল, গেস্ট হাউসে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে থাকে পর্যটক সমাগম, গড়ে উঠছে নতুন প্রতিষ্ঠানও। গত এক বছরে এই 25 জুন পর্যন্ত কুয়াকাটা হোটেল ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ী বৃন্দ প্রায় 1000 কোটি টাকার মতন ব্যবসা করছে, যা আমাদের সরকারের রাজস্বের উপরে বড় একটা অংশ প্রভাব ফেলছে। তো আশা করব ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত সরকারের সড়ক পথ যোগাযোগ ব্যবস্থা যদি সচল থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে প্রতি বছরই সরকার এভাবে রাজস্ব আদায় করতে পারবে, দেশ লাভবান হবে এবং কুয়াকাটার মানুষও লাভবান হবে। এদিকে লোক সংখ্যা এবং লেনদেন বাড়ায় দরকার হয় বাড়তি নিরাপত্তাও। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিশেষ তৎপরতায় ট্যুরিস্ট পুলিশ। পদ্মা উদ্বোধনের আগের যে পরিস্থিতি তার চেয়ে দ্বিগুণ, কখনো কখনো 3 গুণ পরিমাণে এখানে পর্যটক বেড়েছে, এবং এর কারণে এই অঞ্চলে যেসব আমরা জানি যে ব্যবসায়ী রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা বা বিভিন্ন হোটেল ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু অর্থনৈতিকভাবে আগের চেয়ে তারা সকলেই এখন একটা ভালো অবস্থানে আছে। পরিবহন ও আবাসিক হোটেলের ভাড়া, খাবার ও অন্য পণ্যের ন্যায্য দাম এবং মান নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেশের দ্বিতীয় বৃহত্তম সৈকত কুয়াকাটার এই বদলে যাওয়ার ধারাকে ধরে রাখতে পর্যটন বান্ধব কার্যক্রমে তদারকি আরও বাড়ানোর অনুরোধ পর্যটকদের। এখন কুয়াকাটা।